আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুক অ্যান্ড ফুড লাভার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে এসেছি খুবই সহজ একটি আইটেম নিয়ে, সেটি হচ্ছে পুঁটি মাছের ঝাল অথবা পুঁটি মাছের দো পেঁয়াজাও বলতে পারেন। কম বেশি এই রান্নাটি সবাই করে থাকে, আমি কিভাবে করি সেটি আজকে দেখিয়ে দেব। চলুন শুরু করি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আমি এই তেলে পুঁটি মাছগুলো ভেজে নিব। আমি পুঁটি মাছগুলোকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। অবশ্যই তেল ভালো করে গরম করে মাছগুলো ছাড়বেন, এতে করে মাছগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই, অনেকে মনে করেন যে কড়াইতে নিশ্চয়ই একসাথে অনেকগুলো মাছ ভাজার ফলে মাছ ভেঙে যায় অথবা মাছ নিচে থেকে উঠতে চায় না, তাদের জন্য বলবো প্রতিদিন কড়াই ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু সয়াবিন তেল কটনে লাগিয়ে কড়াইতে যদি একটু মুছে রাখেন তাহলে কিন্তু সেই কড়াইটি অনেক অয়েলি হয়ে যায়। পরবর্তীতে রান্না করার আগে কড়াইটি একটু ধুয়ে রান্না করলে কিন্তু দেখবেন কড়াই থেকে মাছ খুব সহজেই উঠে আসছে আর খুব সহজেই মাছগুলো আপনি ভেজে নিতে পারবেন। আমি একটু লাল লাল করে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু পুঁটি মাছে অনেক কাঁটা আছে তাই পুঁটি মাছগুলো একটু ভালো করে ভেজে নিলেই ভালো লাগে খেতে। আমি পুঁটি মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি ঠিক একই তেলে রান্নাটি করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ ফালি, আমি কাঁচামরিচগুলো মাঝখানে একটুখানি কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে কাঁচামরিচ ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ থেকে। এখন পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, খেয়াল রাখবেন যাতে পেঁয়াজ পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তরকারির কালারটা সুন্দর হবে না আর খেতেও কিন্তু একটু তেতো লাগবে। দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো থেকে কিছুটা পানি বের হচ্ছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন আদা বাটা আর রসুন বাটাটা একটু ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব, এতে করে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলে এর কাঁচা স্মেলটাও চলে যায়। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি মশলার মাপটা বলছি না, কারণ আপনারা এক একজন এক এক পরিমাণে রান্না করবেন, আপনারা আপনাদের আন্দাজ মতো মশলা দিয়ে নেবেন। আমি আপনাদেরকে প্রসেসটা বলছি শুধু আমি কিভাবে করি সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি এতে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা ভালোভাবে কষার জন্য, এতে করে মশলা থেকে যে কাঁচা স্মেলটা আসে সেটা চলে যাবে।
দেখুন তেল কিন্তু উপর দিকে ভেসে উঠেছে, তার মানে মশলা ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিলাম ঝোল। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব, ঝোলটা একটু গরম হওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর ধনে পাতার গন্ধটাও ভেতরে ঢুকে যাবে। দেখুন ঝোলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, বলকও আসছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো নেড়ে চেড়ে আমি একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ঝোল খুব ভালোভাবে মাছের ভেতর ঢুকে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আমার পুঁটি মাছের ঝাল তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও একটু ধনে পাতা উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই ঝোল অবস্থায়ও নামিয়ে ফেলতে পারেন, আবার ঝোলটা আরেকটু শুকিয়ে আপনাদের পছন্দ মতো মাখা মাখাও করে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই কত সুন্দর একটা তরকারি হয়ে গিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে। অবশ্যই বাসায় একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আর আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।